হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মরিশাসে যারা গার্মেন্টসের ভিসা আসতে যাচ্ছেন, তো তাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। কারণ 2024 সালে এসে মরিশাসের গার্মেন্টস কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য আগ্রহ প্রকাশ করছে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ এই 2-3 মাসের ব্যবধানের মধ্যে আপনার বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে কিছু বাংলাদেশি শ্রমিক আনবে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আনবে মহিলা শ্রমিক, তারপরের স্থানে আছে ছেলে শ্রমিক। কারণ মহিলা শ্রমিকরা মরিশাসে আসলে পারে গার্মেন্টস মালিকদের অনেক উপকার হয়, কারণ মহিলা শ্রমিকরা মারামারি, গণ্ডগোল, ফ্যাসাদ এবং কোম্পানি থেকে পালাই যায় না কো। এই কারণে মহিলা শ্রমিক আনার জন্যে এই মরিশাসের যেসব গার্মেন্টস কোম্পানি আছে তারা আগ্রহ প্রকাশ করে বেশি। আর ছেলে কর্মীদের আনার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে ছেলে কর্মীগুলো আসার পরে যখন দেখে স্যালারি একটু কম বা ওভারটাইম কম হচ্ছে, তখন কোম্পানি থেকে পালা যায়। পালাই গেলে পারে তখন কোম্পানিগুলোর অনেক বড় একটা সমস্যা দেখা দেয়। আর এইসব কারণে মনে হয় ছেলে কর্মীদের বেশি আনবে না মরিশাসে, কারণ কোম্পানি থেকে পালা যায়, গণ্ডগোল করে, আরও বিভিন্ন রকম সমস্যা আছে, এতে কোম্পানি প্রবলেমের মধ্যে পড়ে। এই কারণে হয়তো বা মহিলা শ্রমিক বেশি আনবে, ছেলেদের একটু কম আনবে। তবে আমি এতটুকু জানতে পারছি যে যারা বাংলাদেশে গার্মেন্টস কর্মী আছে তাদের কপাল এবার খুলতে যাচ্ছে, কারণ মরিশাসে আবার নতুন করে গার্মেন্টস শ্রমিকদের আনবে। কারণ ছেলে মেয়ে উভয় দুইটা মিলেই আনবে এখন যত সম্ভব। মানে আমি যতদূর শুনছি মহিলা শ্রমিকদের বেশি আনবে, ছেলে শ্রমিকদের একটু কম আনবে, কিন্তু আনবে। ঠিক আছে, তো আপনারা যারা মরিশাসে আসবেন, আসার পরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা মরিশাসে আইসে অন্তত কোম্পানির থেকে বেশি পালায় যান না, কোম্পানিতে ঠিক মতো কাজকাম করেন। কারণ কোম্পানি হয়তো বা কি একসময় ওভারটাইম বেশি হলে অনেক বেশি টাকা স্যালারি আসে, একসময় হয়তো কাজের চাপ কমে গেলে ওভারটাইম কমে যায় তখন একটু কম স্যালারি আসে, বাট এর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে। কারণ গার্মেন্টসে যারা কাজ করে তাদের কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি থাকে, শনিবার রবিবার। কারণ এই দেশে ছুটির দিনে বাইরে কাজ করার অনেক সুযোগ আছে। কারণ আপনি যদি বাহিরে কাজ করেন, যারা ছেলে কর্মী আছেন তারা যদি শনিবার রবিবার 2 দিনে বাহিরে যে কোনো কাজ করেন, কারণ এদে মরিশাসে বাহিরে ছুটির দিনে বাহিরে অ্যাভেলেবল কাজ আছে ভাই। যদি 2 দিন করে বাহিরে কাজ করেন তাহলে মাসে আপনি প্রায় 5 দিন থেকে 6 দিন কাজ করতে পারবেন। এই 6 দিন যদি আপনি বাইরে কাজ করেন, কোম্পানিতে যে ওভারটাইমে স্যালারিটা আসে তার থেকে হয়তো বেশি টাকা আসবে। কারণ বর্তমানে 2024 সালে একটা শ্রমিক যদি বাহিরে কাজ করে মরিশাসে, বাহিরে যে কোনো কনস্ট্রাকশনের কাজ হোক আর যে কোনো কাজ হোক, মানে একবারে নিম্ন বেতন দিলেও আপনার 1500 রুপি দিবে। আর যারা একটু কাজ জানে, ভালো অভিজ্ঞতা আছে কাজের, তাদের তো 2500 রুপি পর্যন্ত বেতন আছে। তো পালা যাওয়ার তো কোনো যুক্তি দেখি না আমি। তো যারা আসবেন ভাই, আপনারা কোম্পানিতে থাকেন, পালা যায় না, শনিবার রবিবার 2 দিন ছুটি আছে। এই 2 দিন যদি আপনি বাহিরে কাজ করেন এবং অনেক কাজ আছে, আপনার কাজ খোঁজা লাগবে না, আপনারে খুঁজে খুঁজে নিয়ে কাজ দিবে, সমস্যা নাই। আপনি শুধু একটু প্রথম দিন একদিন খালি খোঁজ খবর নেবেন বাইরে, যে কাদের সাথে কথা বললে, কাদের সাথে কন্ট্যাক্ট করলে ছুটির দিনে কাজ পাওয়া যায়। তো এরকম একটা মানুষ একবার খুঁজে পাইলে পরবর্তীতে আপনার আর যোগাযোগ করতে হবে না, আপনারই ফোন দিয়ে ডাইকে নিবে, গাড়ি দিয়ে আপনাকে কাজের জায়গায় নিয়ে যায়, ছেড়ে দিবে সকালে। খাওয়া, সারাদিনের খাওয়া এবং অন্যান্য খরচ যা আছে সব দিবেই তো দিবে, কাজ শেষ হয়ে গেলে আপনার স্যালারি তো আপনাকে বুঝায় দিবেই। তো বেশি টাকার লোভ করতে যায় কোম্পানি থেকে পালা গেলে, তখন শুধু আপনার ক্ষতি হচ্ছে না, কোম্পানির ক্ষতি হচ্ছে, এবং যারা বাংলাদেশে আছে যেই ভাইয়েরা, যারা মরিশাসে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বা মরিশাসে আসবি এরকম একটা আর কি মনে মনে ভাবনা ভাবতেছে, তাদেরও সমস্যা হয়। তো কোম্পানি থেকে না পালা যায়, শনিবার রবিবার যারা গার্মেন্টসে কাজ করেন তারা 2 দিন ছুটি পান, 2 দিন বাইরে কাজ করলে আমার মনে হয় অনেক আগায় যাবি, আপনাদের মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন, মানে কোম্পানির স্যালারি বাইরের কাজের টাকা দিয়ে ভালো একটা স্যালারি পাবেন। আর বর্তমানে মরিশাসে গার্মেন্টসের স্যালারিও বাড়াইছে, আগের থেকে এখন অনেক বেশি আছে। হ্যাঁ, তো সব মিলে আর কি অনেক ভালোই হবে, খারাপ না। তো বেস্ট অফ লাক,
আপনাদের জন্য ওয়েটিং এ থাকলাম, যত দ্রুত সম্ভব চলে আসেন মরিশাসে। আর আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিড়ির সাথেই থাকবেন। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি ভিডিওর মাধ্যমে আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।